ঘুমটা ভাঙে নাই ভালো করে, তখন শুধু আমাকেই কুচতে থাকে, এই পড়িতে বুঝ, এই স্কুল যা। মানে পড়াশোনা ছাড়া আমার কোনো আর কাজেই রেখে দিল নাই, একটুকু যে সঙ্গী সাথী গুলার সঙ্গে মন দিয়ে খেলবো সেটারও জো নাই। আর বলিস না, কি যে বলবো আমার দুঃখের কথা, সারা এত লোকের গরমে ছুটি হইলো আমার আর ছুটি নেই। আমার কি পাক্কা আমাকে মার খাওয়ার বুদ্ধি দিছি, ইয়ার বুদ্ধি যদি চলিল আমার পেছুটা আমসি যাসি যে যাবে, যেমন গরমকালে আম পুড়া শরবত করে না, সেমনি ঘরের লেগে ঠেঙ্গাং 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 ঠেঙ্গাই পুড়া তো দূরের কথা সিঝাইন দিবে। আরে শালা পচা, সকালে ধরে আম দেখো আইলো কি করতে, নিশ্চয়ই শালার কোনো মতলব আছে, না বেটাকে সিধাই দেখি। আরে হ্যাঁ রে পচা, তুই যে সকাল সকাল বড় আমতে ঘর দিকে ঘুরতে চলে আলি, কি ব্যাপার তোর? বলছি না ইশালা পচা, বিনা তালে এক পা ইধার উধার ফেলে নাই, আর আজ সকাল সকাল আমাদের ঘর থেকে চলে আইলো, আমি আগেই জানি ইশালার কোনো মতলব আছে। হ্যাঁ রে শালা পচা, তুই তো নিজে ডুবেছিস আর আমাকে ডুবার তলা আছিস নাকি? দেখছো তো বন্ধুরা, তাহলে আমার ঘরে আছে যে বিড়ি ধরাতে, বিড়িটা ধরা এমন তো চলে যাবে, আর এই জাঙ্গাটা রোদটা দেখতে পাচ্ছ না, এই রোদে আমার জামা পাল্লা খুলে আর গোটা রোদটা ঘুম করে রাখবে, এর জন্য আমি কেন মারব? যা তুই আমার অবস্থাটা ওই চুপু, এইখানে আই হরাবো উটা আছিস আঠি দে, বুঝলে বন্ধুরা? তাহলে কি এই বলবো দুঃখের কথা, যে হাইদে বসেছি অমনি আছি ক্যা এ ভাই গেল। এন রে আরে দুটা কাঠি দে, দেখবা তুই রাগ আর যাই কর, আমি ঘরের লোক মাছি দিতে লাগবো, তোকে বারে আমি 1 টাকা দিয়ে দিছি, তুই দোকানে যা মাছ কিনে নিবি যা। সেদিন যখন তোর একটা বিড়ি খুঁজলি তখন তুই আমাকে বিড়ি দিলি নাই, আর আগে তোমাকে আমি মাছিস দিব, তাও তো আমি ভালো ছেলে পুঠি বলে যে 1 টাকা দিছি মাছিস কিনতে। আমি কোনো কিছু খুঁজি তখন তুই দিতে খুঁজি নাই, এবার যদি না দিস না তাহলে আমিও আর কবে দিব নাই, অত দাঁড়া এলপো আমি দুটা খাটি আনিয়ে দিচ্ছি মানে মনে চুরি করে, যেমন বাপ মায়ের না দেখে। হ্যাঁ রে চাঁড়াই আনছি চাঁড়াই আনছি, আমিও বুঝি যে হাঁক দিয়ে বসে নিয়ে আর মাটির যদি না থাকে তো কেমন হয়, অত তুই টেনশন নিন না, আমি এখনই চুরি করে ঝাপ করে আনে দিছি। বুঝলে বন্ধুরা আমার অবস্থাটা, ওই যে হইনি বলছি তোমরা কেউ ইড়ি খাও না। হ্যাঁ একদম পচাই ঠিক কথা বলেছে, বিড়ি খাবে তেমনি বান জায়গা নিয়ে আর ঘুরে আসতে হবে, বুঝলে না? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো নাই, ভিডিওটা এখানে শেষ করে দেবো, চিন্তা নাই তোমাদেরকে, এমনি মজার মজার ভিডিও আরও নিয়ে আসবো, তো তার আগে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলটাতে যদি নতুন আসছো না ভিডিও দেখতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরে চ্যানেল সাবস্ক্রাইব করো হে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।